আওয়ামী লীগকে অসহায় দল মনে হয়েছে, নেতাকর্মীরা ছিলেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। নঈম নিজামের বিশ্লেষণ। একটা কঠিন সময় অতিক্রম করছে আওয়ামী লীগ, চারপাশে যাত্রার ঢঙে কথা বলা নেতারাই বেশি, চাটুকর মিথ্যাবাদী। আওয়ামী লীগের ক্ষমতার আমলে আওয়ামী লীগ বনে যাওয়ারায় ঘিরে আছে সবখানে, অর্থ দিয়ে দল ও সহযোগী সংগঠনের পদ বাগানোরাই এগিয়ে। বাপদাদা চোদ্দ গোষ্ঠী জামাত বিএনপি ফ্রিডম পার্টি করত, পোলা এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা। পয়সা দিলে দুনিয়া মেলে, বলার কিছু নেই। সাংগঠনিক সম্পাদকের পৃষ্ঠপোষকতায় এক বছরে একটি উপজেলায় তিনটি কমিটি হওয়ার নজির আছে। কয়েক বছর আগে দেখেছিলাম গাছের পাতাও আওয়ামী লীগ, মনোনয়ন নিতে তামাশার নায়িকা গায়িকারা সেলফি লাইনে থাকেন। এ কঠিন সময়ে কোথায় ছিলেন তারা? অনেকে সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে লিখেছেন, এখন আবার সব কষ্ট করে মুছে ফেলছেন। অদক্ষ নেতৃত্বের ভাবসাবে কর্মীরা আহত হন, হতাশা কষ্ট নিয়ে তাদের ভাবনায় আসে টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের মতো একটি দলের রাজনৈতিক কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন পাহারা দিয়ে রাখতে হয়। এবার কতগুলো জেলা উপজেলায় আওয়ামী লীগ অফিস পোড়ানো হয়েছে বলতে পারবেন মাননীয়রা? আমলা চাটুকার হাইব্রিড, অর্থের বিনিময়ে পদ পাওয়া কাউকে দেখা যায়নি আগুন সন্ত্রাসের এই সময়ে। ধানমন্ডি এলাকার মাননীয় এমপি সাহেবও ছিলেন না মাঠে, বসেননি দলীয় অফিসে। ঢাকার মেয়ররা ছিলেন নিজ নিজ বাড়িতে, কাউন্সিলর সাহেবরা ঢুকে গিয়েছিলেন গর্তে। যুবলীগ এখন মৃত সংগঠন, চেয়ারম্যান বিদেশ ভ্রমণে, দল ও সরকারের অর্থ উপার্জনকারীদের বেশিরভাগ উড়াল দিয়েছেন। ভর দুপুরে পার্টি অফিসে কর্মীদের ভাত খাওয়ানোর লোকও পাওয়া যায়নি। অবহেলিত বঞ্চিতরা দুঃখভরা মন নিয়ে পার্টি অফিসে গেছেন। জানি সুবিধাভোগীরা অনেক কিছু করার গল্প শোনাবেন, নিজেকে জাহির করতে গল্প শোনাবেন, অতি কথনে লাভ নেই। সংগঠনের দুর্বলতা বালির বাদ দিয়ে ঠেকানো যায় না, ঘুরে দাঁড়াতে হলে শুরু করতে হবে দল ও সরকারের শুদ্ধি অভিযান, অন্যথায় আগামীতে সামাল দেওয়া কঠিন হবে। তখন মহরমের শোকের মাতমে বুক চাপিয়েও লাভ হবে না। ঘরের বেড়া কিভাবে কাটতে হয় চোর জেনে গেছে, সে রাতে কার্ফিউ জারি না হলে কি হতো ভাবতেও পারছি না। নিজেদের আত্মসমালোচনা করুন, পরিস্থিতি ঘোলাটে করতে উস্কানিমূলক প্রস্তুতি অনেক দিনের। 15 থেকে 19 জুলাই মাত্র কয়েকটি দিনে সব কিছু বদলে গেছে। ছাত্রছাত্রীদের ব্যবহার করে সুযোগ সন্ধানীরা চেষ্টা করেছিল বাংলাদেশকে আফগানিস্তান ও সিরিয়া বানাতে। গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া তাণ্ডব দেখে পরিস্থিতি ভয়াবহতা টের পাওয়া যায়, পরিকল্পনা বোঝা যায়, আঁতকে ওঠে বুকটা। এ বাংলাদেশ আমরা দেখতে চাইনি। গত 15 বছরে বাংলাদেশকে শেখ হাসিনা অনেক উঁচুতে উঠিয়েছেন, বিশ্বের বুকে দিয়েছেন নতুন মর্যাদা, সে মর্যাদা আজ ভুলুণ্ঠিত ভয়াবহ নাশকতায়। আওয়ামী লীগকে এবার একটি অসহায় দল মনে হয়েছে, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘুরে বেরিয়েছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। দয়া করে কেউ আর দাম্ভিক হবেন না, আগামীর কথা চিন্তা করুন।